ঢাকা ইউনিভার্সিটির সৌন্দর্য সম্পর্কে যতটুকু না শোনা, তার থেকে বেশি শোনা ঢাকা ইউনিভার্সিটিতে পাওয়া খাবারগুলোর কথা। তো আজকে ওগুলো দেখার উদ্দেশ্যেই রওনা দেওয়া। কোথাও জানে এখানে কোথাও কাপড় নিয়ে আন্দোলন করতেছে না? তার ভিতরে এইটারও কে হল এখন টিএসসি ক্যান্টিনে। শুনেছি এখানে 20 টাকায় নাকি ফুল মিল পাওয়া যায়, মানে ভাত মুরগি ভর্তা। যে টাকা আমরা রেস্টুরেন্টে টিপস হিসেবে দেই বা তার থেকেও বেশি দেই, সেই টাকাতে ফুল মিল পাওয়া যাচ্ছে এখানে। এই কথা শোনার একটা সেকেন্ডও ওয়েট না করে ব্যাস ঢুকে পড়লাম এখানে। ঢুকেই দেখি একটা লম্বা লাইন, এই লাইনে দাঁড়াতে হবে আর 20 টাকা দিয়ে একটা টোকেন কাটতে হবে, যে টোকেনটা নিয়ে গিয়ে ওই লাইনে গিয়ে দিতে হবে আর ওই লাইন থেকে খাবার প্রোভাইড করবে। তো লাইনে দাঁড়ায় বললাম, হাতে 50 টাকা নিয়ে লাইনে দাঁড়াইছে, এই যে এখন টোকেনটা দিচ্ছে। আমি টাকা দিলাম, টোকেন দিল, আমি নিয়ে এখন যাচ্ছি, উনি আমাকে ডাকছে টাকা নিয়ে যান, আমি টাকা 30 টাকা নিতে ভুলে গেছিলাম, এই যে নিলাম। এখন ওই লাইনে যাচ্ছি, দাঁড়াবো ওইখানে, এই তো দাঁড়ালাম। এই লাইন, এইটাও লাইন বড় হয়ে গেছে একটুর মধ্যে। দাঁড়ায় আছি, আশেপাশে দেখছি দেখছি দেখছি, এই সামনে আমার সামনে, এই তো ট্রে। এই ট্রেতেই নিয়ে গিয়ে খাবার নিতে হবে, খাবার ওইখান থেকে পাবো। ট্রেটা হাতে করে গাড়ি করে নিয়ে যেতে হবে, এখান থেকে ট্রেটা কালেক্ট করতে হবে। ট্রেটা খুব অয়েলি ছিল, খুবই অয়েলি ছিল, একটু হাইজেনিক সমস্যা আছে, কিন্তু 20 টাকার দিক দেখলে ঠিকই আছে, হজম হয়ে যাবে। তো ট্রেটা ক্যারি করলাম, এতে যাচ্ছি। এই আপটা এতগুলো খাবার কি করবে, বাপরে এতগুলো খাবার একা নিয়ে যাবে সে? পিচ্ছিটা এতগুলো খাবার ক্যারিও করতে পারছে, বাপরে। এই তো এখন আমার পালা, এই ভাত, এই মুরগি আর এই ভর্তা। বাহ, ভাত অনেকগুলো হয়েছে, ভর্তা ছোট পিচ্ছি, হ্যাঁ মুরগি তো আরো পিচ্ছি। ঠিক আছে, 20 টাকার মধ্যে এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আর মুরগির ঝোলটা খুব ঘন ছিল, সবচেয়ে বেশি টেস্ট আমার মুরগির ঝোলটা লাগছে। ভর্তাও টেস্টি ছিল আর ভাত প্রচুর ছিল। 20 টাকার মধ্যে ফুললি স্যাটিসফাই, আমি ফুললি স্যাটিসফাই। আর মুরগির টেস্টটা আসলে বেশি টেস্ট ছিল, খুব বেশি টেস্ট। আচ্ছা, তো শুরুটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার থেকে। হ্যাঁ, এখান থেকে খাবার শুরু করব। এই সময় জানি না কি কি আছে, কিন্তু দেখতে পাচ্ছি এখন এখানে আছে স্যান্ডউইচ আছে আর হালিম আছে। যতটুকু শুনেছিলাম হালিম এখানকার টেস্ট, ভিডিওতে ছবিতে সুন্দর আর অনেক টেস্টি দেখাইলেও আমি টেস্ট করেছি, আহামরি খুব একটা ভালো না। হ্যাঁ, দেখতে সুন্দর দেখাইলেও আহামরি খুব একটা ভালো না। এরপর পাশে ছিল কোক, কোকটাও ট্রাই করেছি, ভেবেছিলাম যে হ্যাঁ আলাদা কিছু একটা ফ্লেভার আসবে, কিন্তু তেমন কিছু না। 20 টাকা কোক নিয়েছে, এটা ভালো ছিল কিন্তু আহামরিও না। এরপর এই ফুচকা, দই ফুচকা, এটাও শুনেছি অনেক ফেমাস এখানকার, তো ট্রাই করার উদ্দেশ্যে চলে আসলাম। ওই যে হচ্ছে ওইটা, আমাদের অপেক্ষা করে যাচ্ছি, বেশ অনেকক্ষণই অপেক্ষা করতে হলো। দই ফুচকাটা খুব ভালো ছিল, খুবই ভালো ছিল। এখানে যদি আসা হয় তাহলে এইটাই শুধু ট্রাই করা যায়। আবার টিএসসিতে এখানে ভাজা পোড়া খাওয়ার উদ্দেশ্যে আসা, শুনেছি এখানে খুব ভালো ভাজা পোড়া পাওয়া যায়, সবগুলো ট্রাই করবো আজকে। প্রথমেই মোমোসে শুরু, তিন ধরনের সস ছিল এখানে, টমেটো সস, ধনিয়া পাতা সস আর ওটা কি, হ্যাঁ ইয়া তেঁতুলের সস, হ্যাঁ এটা অনেক টেস্ট ছিল আমার মতে। ওইখানে যতগুলো স্ট্রিট ফুড ছিল সবগুলোর মধ্যে মোমোসটা বেস্ট ছিল, আরও দু একটা বেস্ট আছে, কিন্তু ফার্স্টে
মোমোস রাখবো, খুবই টেস্ট ছিল মোমো। এইখানে অনেকগুলো ভাজে বড় আছে, কিন্তু আমার বান্ধবী খুব চালাক, সবগুলো একটা করে নিল, সবগুলো থেকে একটা একটা করে একটা একটা করে, যেন আমি টেস্ট পাই সবগুলো। মাশরুম ভাজি, আলুর চপ, চিকেন টিক্কা, এটা হলো তোর সামথিং, আমি জানি না সামথিং নিউ। আর এইটা কি পেন নিচেটা কি? আরে কাঁথা মূর্খ, এটা কি? এইটা এটা বেগুনি, এটা বেগুনি না তবে এটা ট্রাই করে দেখো কেমন কি। সবগুলো খুবই ভালো, তুই খা, আমরা কি প্রচুর খাই, আমি একটু করে খাবো সবগুলো, একটু করে খাই, এটা অনেক মজা। এই চিকেন এত কিছু যে অর্ডার দেওয়া হয়েছে, তার মধ্যে শুধু দুইটা জিনিস ভালো লেগেছে, একটা হচ্ছে ডিম চপ, আরেকটা হচ্ছে চিকেনের যে চপটা, সেটা মানে চিকেন টিকিয়াটা। এছাড়া মাশরুমের ওইটা পাকোড়াটা মোটামুটি ভালো ছিল, এছাড়া কোনো কিছু ভালো ছিল না, রেগুলার টেস্ট সবগুলো। কেউ যদি ভাজা পড়া খুব পছন্দ করে বেশি, তাহলে খুব ভালো লাগবে সবকিছু। আমি বলছি বেস্টের কথা, তো চিকেন টিকিয়াটা আর ডিম চপটা এটা মাস্ট ট্রাই, মোমোসের পর এই দুইটা ট্রাই করা যায়। তো খাওয়া দাওয়া শেষে একটু ঘোরাঘুরি, কংগ্রেচুলেশন আপনাকে, আপনার খুব ধৈর্য যে এতক্ষণ আপনি আমার সাথে আছেন, এখন কার্জন হলে। আমি সবাইকে সাজেস্ট করব রাতে যেন কার্জন হলের পেছনে না যায় কেউ, বিশেষ করে বাচ্চা কাউকে নিয়ে, একদমই না। এরপরে তো শহীদ মিনার খুব ভালো ছিল, এদিকে ভাঙ্গা চোরা গাড়ি এটাও ভালো ছিল, আর এদিকে আচ্ছা ঠিক আছে আশেপাশে সবকিছু ভালো ছিল। তো আজকের মতো বিদায়, নো মোর টুডে। ফার্স্ট ব্লগ ছিল, অনেক ভুল করছি আমি জানি, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, ঠিক আছে, হাসাহাসি করবেন না। আর হ্যাঁ, কি কি খাবার বাদ পড়েছে যেগুলো অনেক পপুলার আর ঐতিহ্যবাহী অবশ্যই জানাবেন, নেক্সট ডে সেগুলো সবগুলো ট্রাই করবো ইনশাআল্লাহ।